প্রাথমিকে 140 জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় রইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিকে 140 জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে তিনি অনড় রইলেন এবং বেতন বন্ধের যে নির্দেশ তিনি দিয়েছিলেন সেই নির্দেশ বহাল রেখেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিকে 268 জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই 268 জন তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন এবং সেই সর্বোচ্চ আদালত কিন্তু তাদেরকে পাঠিয়ে দেয় আবারও কলকাতা হাইকোর্টে নিজেদের বক্তব্য পেশ করার জন্য। এই 268 জনকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট এবং সেই মতো তারা আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখানে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের সিদ্ধান্তেই অনড় থেকেছেন। প্রাথমিকে 140 জন শিক্ষকের চাকরি বাতিলের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেই সিদ্ধান্তে তিনি অনড় রয়েছেন। তার পাশাপাশি এই 140 জন শিক্ষকের বেতন বন্ধের যে নির্দেশ তিনি দিয়েছিলেন সেই সিদ্ধান্তেও কিন্তু তিনি অনড় রয়েছেন। এর আগে আমরা দেখেছি যে 54 জন শিক্ষক যারা যাদের আবেদন যাদের বক্তব্য শোনা হয়েছিল তার মধ্যে 53 জনের চাকরি বাতিল হয়েছে এবং এবার প্রাথমিকে 140 জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে এবং বেতন বন্ধের সিদ্ধান্তে অনড় রইলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোট 268 জন তাদের চাকরি বাতিল এবং বেতন বন্ধের নির্দেশের আগে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন। এই 268 জনকে নিজেদের বক্তব্য পেশ করার জন্য আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এর আগে 54 জন প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছেন, তাদের মধ্যে 53 জনেরই চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখেন বিচারপতি। এর আগে যে 54 জন প্রার্থী যারা আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য আদালত শোনে এবং সেই 54 জনের মধ্যে 53 জনের চাকরি বাতিলের নির্দেশ বহালই রেখেছিলেন বিচারপতি। একজনের 10,000 টাকা জরিমানা হয়েছিল আমরা জানি। আর এবার 140 জন প্রাথমিকে শিক্ষকের চাকরি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং একই সঙ্গে তাদের বেতন বন্ধের যে নির্দেশ তিনি দিয়েছিলেন সেই নির্দেশ কিন্তু তিনি বহাল রাখলেন। মোট 268 জন যাদের জন্য এই নির্দেশ তিনি দিয়েছিলেন সেই 268 জন তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাদের আবারও কলকাতা হাইকোর্টে বক্তব্য পেশ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত এবং সেই মতো বক্তব্য শোনার পর 140 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল এবং বেতন বন্ধের সিদ্ধান্তেই অনড় রইলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসি পরের খবরে। ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈতৃক বাড়ির কাছে দুষ্কৃতী হামলা, দোকান গাড়ি ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। বিপ্লব দেবের বাবার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে, কয়েকদিন পর তার আগেই হামলার ঘটনা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাঁর পৈতৃক বাড়ির কাছে দুষ্কৃতী হামলার মতো ঘটনা ঘটে, দোকান গাড়িতে ভাঙচুর করা হয় এবং সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে দাউ দাউ করে আগুন। তার বিপ্লব দেবের বাবা, তার একটি স্মরণ সভা করার কথা রয়েছে আর তার ঠিক আগে এই ধরনের হামলার ঘটনা। তৃণমূল কংগ্রেস এই ঘটনার নিন্দা করেছে। ত্রিপুরার উদয়পুরের ঘটনা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈতৃক সম্পত্তি, সেই দোকান এবং গাড়ি সেইখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ঠিক কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত? কাউকে আটক বা গ্রেফতার কি করতে পেরেছে পুলিশ? এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি কিংবা এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে মামলা পর্যন্ত নথিভুক্ত হয়নি। বিষয় যতটুকু আমরা জানতে পেরেছি, গতকাল বিকেলের পর থেকেই এখানে সিপিএম প্রচার সজ্জা চালাচ্ছিলেন এবং সেই প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবং পাল্টা বিজেপি যখন হামলে পড়ে সিপিএম এর উপর, পাল্টা হামলা এবং প্রতিরোধ গড়ে তোলে সিপিএম। এর থেকে বিকেলের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরই মধ্যে আজকে বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে একটি অনুষ্ঠান ছিল, ধর্মীয় অনুষ্ঠান, এবং সেখানে যারা গাড়ি বা বাইক নিয়ে গিয়েছিলেন সেই গাড়ি বা বাইক ভাঙচুর করে উত্তেজিত জনতা। এরপর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠে, প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সেখানে বিজেপির কর্মী সমর্থকরা পাল্টা সেখানে হামলা চালায় এবং সেখানে বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থকদের দোকানে অগ্নি সংযোগ করা হয়। এবং সিপিএম এর যে প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মিলেছে সেটা হচ্ছে, সিপিএম এর আজকে একটি অনুষ্ঠান ছিল কিন্তু বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে অনুষ্ঠানের জন্য তারা সেই অনুষ্ঠানটি পোস্টপন করে, কিন্তু বিজেপি পুরোপুরি এই ঘটনার জন্য দায়ী, সিপিএম এর উপর বর্তাচ্ছে। কুসুমিতা, প্রসেনজিৎ ধন্যবাদ।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি জানিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো আপনাদের। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অবাঞ্ছিত ঘটনা, এটা আমি একেবারেই এটা মানে আমি বিস্তারিত জানি না, আমি নিশ্চিতভাবে খবর নেব। কারোর বাড়িতে কোনো মানে যে কাজই চলুক কোনো এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। এখন কেন হলো তাদের ওখানে আবার নানা রকম সমস্যা আছে, বিজেপির মধ্যে ওখানে দুনিয়ার ঝামেলা, এখন যারাই করে থাকুক সেটা ঠিক কাজ নয়।